ওয়েলকাম টু অনলাইন টিভি সার্ভিস। এখন আপনাদের আমি দেখাবো এফএম রেডিও সেটিংটা। অতি প্রথম রিমোটে হোম বাটন যাবেন, তারপরে সেটিংস, তারপরে নিচে নামবেন, চ্যানেল সেটআপে যাবেন। যাওয়ার পরে দেখবেন নিচে এফএম রেডিও, এখানে দেখেন এফএম রেডিও সেটআপ, এখানে ঢুকবেন। ঢুকার পরে দেখবেন অটো টিউনিং, উপরেরটা দিবেন অটো টিউনিংটা, তারপর ওকে দিবেন। ওকে দিলে ডিসেল লাইনের মতো এটাও সার্চিং হবে। ডিসেল লাইনটা লাগানো থাকলে সবচেয়ে বেটার। এটা 100% হবে, হওয়ার পরে আপনার সবগুলা চ্যানেলগুলো চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে। আপনি যদি টিভি ডিসেল লাইন যদি না দেখেন, তাহলে আপনি এখান থেকে চ্যানেলগুলো টিউনিং করতে পারেন, এফএম রেডিও শুনতে পারেন। ডিসেল লাইন যদি লাগানো থাকে তাহলে আপনার অনেক সুন্দর আসবে, একদম ক্লিয়ার পাবেন। একটু অপেক্ষা করবেন, এটা হওয়ার পর আমি ফুললি দেখাচ্ছি। হ্যাঁ দেখেন হয়ে গেছে। আপনি কয়টা চ্যানেল এফএম রেডিও কয়টা আসলো এখান থেকে দেখতে পারবেন। ঢোকার পর দেখেন এখানে সবগুলো আসছে, এফএম 90.3, 90.4, এখানে সবগুলো আসছে। তারপর আপনি রিটার্ন দিয়ে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে রিমোটে হোম বাটনে যাবেন, অ্যাপ্লিকেশনে যাবেন। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এফএম রেডিও দেখেন যে এখন বাজবে সবকিছু। আমি এখান থেকে বাজাইলাম না। আপনি এভাবে এটা করতে পারবেন একদম খুব সহজে, আশা করি বুঝতে পারছেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।